हेलो ঠাকুর মা স্বামীজি আধ্যাত্মিক বন্দমন বিশ্বগুরু রাম কৃষ্ণ
কৃষ্ণ রাম শ্যামা সিধি you know,
Krishna Ram, Sama Siddhi, Edi Pribona Namah. Ram Krishna Ram, Sama Siddhi, Edi Pribona Namah. এবার যে গানটি গাইব মায়ের গান, আজকে অনুষ্ঠানটি হচ্ছে মা ঠাকুর। আমরা এই জগতে যত যত মায়ের রূপ দেখি, কালী, দুর্গা, সরস্বতী, আদ্যাশক্তি, মহামায়া, জগদ্ধাত্রী, আমরা যত যত মায়ের রূপ দেখি, সব মায়ের রূপগুলিকে যদি হচ্ছে এমন মা সারদা। তাই ঠাকুরের কিছু কথা, কিছু Say it.
একবার মা বাগবাজারে আছে, মা বাগবাজারে আছে, মা অসুস্থ, মায়ের দেখাশোনা করেন শ্রীমৎ স্বামী সারদানন্দজি মহারাজ। মা গো, ঠাকুর মায়ের কথাগুলো একটু শুনবেন। সারদানন্দজি মহারাজ মাকে দেখাশোনা করেন। তাই একদিন সারদানন্দজি মহারাজ ভাবে গদগদ হয়ে দুহাত তুলে তিনি এই গানটি গাইছিলেন। এই গানটি আমাদের সঙ্গীত সংগ্রহে কথা মিলতে আছে। সারদানন্দ দেব তা বলছেন, মা গো, তোমার এতকাল সেবা করলাম, তোমার কাছে কাছে থাকলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তোমাকে চিনতে পারলাম। তাই মহারাজ দুহাত তুলে আনন্দে গদগদ হয়ে দুটো নয়নে জল পড়ছে আর বলছে, আমি হাসি পোকি, আমি হাসি পোকি কাঁদিব, আমি বিতেছি তোমার রঙ দেখে, রঙ্গময়ী অবাক হয়েছি। জয় মা, আমি অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব, ও মা তাই বসে ভাবিতেছি তোমার রঙ্গ দেখে, রঙ্গ বই অবাক হয়েছে, অবাক হয়েছে রঙ্গ দেখে, রঙ্গ বই অবাক হয়েছে, আমি হাসিব কি কাঁদিব, আমি হাসিব, ও মা তাই বসে বাঁধিতেছি রঙ্গ দেখে, রঙ্গ দেখে, রঙ্গ
বহু ভাগ্যের ফলে মানব জীবন বাবা আমাদের, তাই না? শত জন্মের শত সাধনার ফলে আমরা এই মানব জীবন পেয়েছি। তাই ঠাকুরের কাছে প্রার্থনা, হে ঠাকুর, শত জন্মে শত সাধন যদি মনে করি হে ভগবান তুমি আমার প্রাণারাম, তুমি আমার ভগবান, শত জন্মে শত সাধন আমার প্রাণারাম, তুমি যে আমার ভগবান। Oh,
তার নাম
তার ইচ্ছা ছাড়া কাছে পাঠানো হয় না। তাই আপনারা দেখছি যে ভালো লোক বসেছে কিবা করছেন, আপনারা ঠিকঠাক করে বসুন। ঠাকুরের একটি কথা যে পাখি তুই ঠিক বসে থাক, পাখিটি যখন দেখলো চারিদিকে জলে জলাধার কোথায় যাবে কিনারা নেই, তখন নিশ্চিন্ত মনে ভগবানের নাম নিয়ে কৃষ্ণ নামে নাম নিয়ে জুতা মাছ তুলে বসে রইল। তেমনি যখন তার নাম শ্রবণ করবেন নড়াচড়া না করে চুপচাপ বসবেন। আরে বৃথা ইউনা নড়াচড়া, আরে বৃথা ইউনা, এটাও আমাদের সঙ্গে সংগ্রহে আছে আমাদের ট্রেডিশনাল। আরে বৃথা ইউনা নড়াচড়া পাখি কি বলছে, আরে ফুল তাই পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, এবার পুরহানিরা দিশাহারা সাত্র নাম শেষ কালে
সদাই করে কামনা মন কেন
সদাই করে কামনা
অনেকগুলো যাত্রী হয়ে গেছে, তাই না? তা এই রেলগাড়িতে চাপতে গেলে কতগুলি কন্ডিশন আছে মা? ঠাকুর রামকৃষ্ণের রেলের গাড়িতে চাপবেন তো আপনারা, বলো স্বামী বিবেকানন্দ, টিকিট মাস্টার ব্রহ্মানন্দ, আর এই রেলগাড়িটি কার ইচ্ছে চলবে জানেন? আজকের দিনে এই রেলগাড়িটি চলবে মা শারদার ইচ্ছায়। তাহলে মা শারদার ইচ্ছায় যদি কোনো যায়, কত স্পিডে যাচ্ছে আপনি বলতে পারবেন না, বর্ধমান 1 মিনিটে চলে যাবে। আর ঠাকুরের গাড়িতে কোটি লোক যায়, গোনা যায় না। তা আমরা মনে করুন সবাই ভক্ত মন্ডলী, আপনারা সবাই ঠাকুরের রেলগাড়িতে গার্ড সাহেব স্বামী বিবেকানন্দ, টিকিট মাস্টার ব্রহ্মানন্দ, মায়ের ইচ্ছায় চলুন। তাহলে মনে করুন আপনি গাড়ি আপনি চেপে আছেন, বাবা যারা চাপছেন উইদাউট টিকিটে চাপবেন? চাপা ঠিক নয়, ঠাকুরের গাড়িতে চাপবেন, আপনারা কি দেবেন? ঠাকুরের গাড়িতে বলছে রামকৃষ্ণ নাম, এটি হচ্ছে আমার টিকিটের দাম। টিকিটের দাম কি? শুধু রামকৃষ্ণ নাম। আর এই রেলগাড়ি রেলগাড়ির প্রধান স্টেশন হচ্ছে বেলুড় মঠ। আমি যখন বাংলাদেশে গান গাইছি বললাম মা গো আপনাদের এখানে কত কষ্ট করে এলাম, খাওয়ার পর আপনাদের ইন্ডিয়াতে নিয়ে যাবো ঠাকুরের কাছে 2 মিনিট থেকে 3 মিনিট রেলগাড়িতে আপনার চেপে আছে। রেলগাড়ির প্রধান স্টেশন হচ্ছে বেলুড় মঠ। গানটি ভালো করে শুনবেন। কিন্তু বাবা ঠাকুরের গাড়িতে যে কতজন যাত্রী যায় তাকে গোনা যায় না, তাই বলছেন। আপনারা সবাই চেপে আছেন মনে করুন গাড়ি, আর জানলায় কিন্তু হাত বাড়াবেন না, খুব স্পিডে যায় গাড়ি। কৃষ্ণ নামের রেলের রামকৃষ্ণ নামের গাড়ি যাতে ¡Gracias!
कृपा राम कृष्ण ना मेरे गरी जाते राम कृष्ण ना मेरे गरी जाते जय मां শুধু প্রেম ভরে রাম কৃষ্ণ দেখুন একটা কথা বলি যাত্রা হয় যা ঠাকুর যাত্রাকে খুব ভালোবাসতেন দেখবেন যারা নায়ক তারা শেষের দিকে মরে যায় তাহলে আমি যদি মনে করি এটা অমিয় ভট্টাচার্যের লেখা ভক্তদের এটা অন্য ধরনের গান
দেখুন এই আমাদের এই জীবনের নাট্যশালা করছি আমরা অভিনয়, কিরকম অভিনয়? আমি রাজা, জমিদার, প্রজা, কে ডাক্তার, কে উকিল, কে রিক্সা চালক, আমরা অভিনয় করছি বাবা জয় মা। কিন্তু অভিনয় শেষ হলে আমাদেরকে চলে যেতে হবে। সুকুমার বাউরি আপনাদের কাছে গান গাইছেন, তিনি গাওয়াচ্ছেন এই গান। এই গান শেষ হয়ে যাবে, এই দেশ সব খুলে আমার গন্তব্যস্থল বাড়িতে চলে যাব। তেমনি আধ্যাত্মিক জগতের কথা বলছেন, মন এই জীবনে নাট্যশালাই করছি আমরা অভিনয়। কেউ মা, কেউ বাবা, কেউ রাজা, কেউ উজি, কিন্তু কেউ স্থায়ী নয়। রাজা উজি এই জীবনে নাট্যশালাই করছি আমরা অভিনয়। এবার
সারদার মাঝে, সারদার মাঝে একটা আপনাদের প্রমাণ দিচ্ছি, জানেন আপনারা সবাই, যদি বলি আমার মা কালী তাহলে বাবা প্রমাণ হচ্ছে যে মা সারদা তিনি কালী, আমরা মানব কেন? ঘটনা বলি, মায়ের বিয়ে হয়েছে, মায়ের বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে, ঠাকুর আছেন দক্ষিণেশ্বরে, বিয়ে হওয়ার পর মা আছেন জয়রাম বাড়িতে, নানা লোকে নানা রকম কথা বলছেন বাবা, স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায়, শুনবেন কথা কি, মা একদিন তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়কে বলে আমি তোমার জামাইয়ের কাছে যাব দক্ষিণেশ্বরে, রামচন্দ্র মুখোপাধ্যায় কিছু বললেন না, ঠিক আছে মা তুমি, তার জন্য তখনকার দিনে এত বাস লরি যারা ছিল, মা হেঁটে হেঁটে আসছেন কোথায় বলুন বাবা, দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে আসছেন, কিন্তু একটি কথা আছে, তখনকার দিনে তেল ডাকাত থাকত, তার নাম সাগর সাঁতরা, 6 ফুট লম্বা, তো তখনকার দিনে ডাকাতি করতো বাবা আগে দিত, তারপর তার কাছ থেকে যা পেত নিত, এই রকম ভয়, তার আসছেন দক্ষিণেশ্বরে জয়রাম বাটি থেকে হেঁটে হেঁটে আসছেন, মায়ের সঙ্গী সাথীরা আছে, আস্তে আস্তে তেল ফেরত মারতে পেরে তবে ডাকাতে সঙ্গী সাথীরা বলছেন সারদা আমাদের তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যার আগে ভয়ঙ্কর মারটি ফেরোতে হবে, কারণ এখানে ডাকাত ডাকাতের হাতে আমাদের সঙ্গীরা সবাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, মা কি করলেন বলছে বাবা তোমরা এগিয়ে বলে যাচ্ছ, চিন্তা করুন এইবার মা এক সেই মাঠ পেরুচ্ছেন তেল ফেলোর মাঠ ডাকা, আর সেই সাগর সাঁতরা এবং ডাকাতি করতে পেরেছি, দূর থেকে মা কেছেন একা আসছে অন্ধকারে, ডাকাত দেখে বলছেন একটি গান দেখছেন ভক্তরা খুব নেচ্ছেন, গেল এই গানটি জগন মাতা মাঠের পূর্ণ পথে, জগন মাতা ভক্তরা মনে করবেন চোখ বন্ধ করে যেন মা হা হেঁটে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ আর যাই চলে যাই তেলো ফেলো রে মা, আই তোরা যাই চলে যাই তেলো ফেলো রে মা, তুমি মাঠে পূর্ণ পথে জগন মাতা, তুমি মাঠে পূর্ণ পথে জগন মাতা, জয় মা জয় মা জয় মা তোরা যাই চলে যাই লোকে লোর মাঝে, আই তোরা যাই লোকে লোর মাঝে,
I'm gonna make it.
জন্মগ্রহণ করলেন দক্ষিণেশ্বরে, কি লীলা করলেন বাগবাজারে, কি করলেন উদ্যান বাড়িতে, কি করলেন ঠাকুর এখানে, কি করলেন এই গান। তাই এখানে সবকিছু পাচ্ছে, ঢাক ঢোল সব কাশি বাজছে, বাঁশি বাজছে। আচ্ছা আপনারা কিছু বাজাতে পারবেন না? আপনাদের কাছে কিছু নেই বাদ্যযন্ত্র? তাই আমার সঙ্গে ওরে ইয়ো হলেন কামার পুকুরে, ওরে হৃদয় হলেন কামার পুকুরে, হুগলি রোদেলা ঠাকুর তোমার অপার লীলা, বোঝা পড়ে হৃদয় হলে কামার পুকুরে, হুগলি রোজেলা ঠাকুর তোমার পলিলা, বোঝা পড়ে Thank you.
রাজা রাম মাখানে তারা খাবে রাজা তুমি দক্ষিণ শহরে তুমি রাম কৃষ্ণ রাম দক্ষিণ শহরে তুমি রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ Thank you.
কৃষ্ণ বাউল এখানে শেষ করলাম। ভক্তদের চরণের পদধূলি নিয়ে আবার চলে যাব আপনাদের কাছে প্রার্থনা ঠাকুরের কাছে, এই বাকিটা জীবন যেন কৃষ্ণ বাউল নিয়ে কাটিয়ে দিতে পারি। একবার জোরে জয় দিন, জয়টা আমার মনমতো হলো না। জয় শ্রী গুরু মহারাজ কি, জয় শ্রী গুরু মহারাজ কি, জয় মহামায়ী কি, জয় স্বামীজি মহারাজ কি, জয় স্বামীজি মহারাজ কি, জয় গঙ্গা মায়ী কি, সকল চরণে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় দিয়ে যাব। একটা জয় দিন আপনারা, জয় সুকুমার বাউল কি, জয় সুকুমার বাউল, জয় জয় জয়কার আপনারা।